নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে যে পাখিটার ব্যাপারে কথা বলতে চলেছি তার নাম বড় বসন্ত গৌরী, ইংরেজিতে ব্লু থ্রোটেড বারবেট। পাখিটির মুখাবয়ব, গলা এবং বুকের উপরের দিক গাঢ় আসমানি নীল, যার জন্য প্রজাতিটির ইংরেজি নাম ব্লু থ্রোটেড বারবেট। বাকি সারা দেহ কলা পাতা রঙের সবুজ। বুকের দুই পাশে একটি করে সিঁদুরে লাল রঙের ছোপ, ভারী ঠোঁট। ঠোঁটের সামনের অর্ধেক অংশ কালো এবং বাকি অর্ধেক অংশ হয় নীলাভ নয়তো সাদা। চোখের তারা কালচে। চোখের চারিদিকে লাল পট্টি বিশিষ্ট চামড়া দেখা যায়। স্ত্রী পুরুষ একই রকম দেখতে এবং পাখিটার দৈর্ঘ্য কম বেশি 25 সেন্টিমিটার। এই পাখিগুলো সাধারণত ছোট ছোট দলে একসঙ্গে থাকে। খাদ্যকে কেন্দ্র করে এদের মধ্যে পারস্পরিক শত্রুতা দেখা যায়। এরা সারাদিন ধরেই কুটুর 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 করে ডাকতে থাকে, যদিও শীতকালে এই ডাকের হার কম হয়। এরা মিনিটে 30 বার পর্যন্ত ডাকতে পারে। পাতার রঙে নিজেদের ঢেকে রাখলেও এদের উপস্থিতি সহজেই টের পাওয়া যায় এদের ডাক থেকে এবং মাথার ওপরে লাল রংটা থেকে। সাধারণত বনাঞ্চল কিংবা যেখানে বেশি গাছপালা থাকে সেখানে ঘুরে বেড়ায়। গাছের মগডাল এবং চাঁদোয়া এদের বেশি পছন্দ। নরম ফল, বিশেষ করে বটের ফল, এদের খুব প্রিয় খাদ্য। এছাড়াও কদম, দেবদারু, আম, কলা, পেঁপে, তেলাকুচা, কিছু পোকামাকড় এবং সব খেতে এরা বেশি পছন্দ। এদের প্রজনন কাল মার্চ থেকে জুলাই। শক্ত ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে গাছের নরম বা পচা কাণ্ডে গর্ত করে বাসা বানায়। কাঠঠোকরার পরিত্যক্ত বাসাও এরা নিজেদের বাসা হিসেবে ব্যবহার করে। এরা একবারে 3-4টে ছোট ডিম দেয়। পুরুষ এবং স্ত্রী দুজনেই বাচ্চার লালন পালন করে থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার একটা লাইক ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। পছন্দ হলে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। নমস্কার।